আজকে ভীষণ কষ্টের একটা দিন। আজকে সারাটা দিন সকাল থেকে পর্যন্ত আমার মন একটুও ভালো না। বারবার একই কথা মনে পড়ছে যে জীবনে কোনো দিন ভাবতে পেরেছিলাম যে এরকম একটা জীবনে আমাকে আমার বরকে আসতে হবে। চিন্তা করা যায় না, এই দিনটার কথা চিন্তা করা যায় না। প্রতি বছর কি এই দিনটার কথা এইভাবেই আমাদেরকে শুধু চিন্তা করতে হবে, চোখে জল ফেলতে হবে? আপনারা তো বুঝতে পারছেন না আজকে আমার জীবনের কি চরম, মানে একটা দুর্বিষহ দিন। আজকে হচ্ছে আমার বরের সেই অ্যাক্সিডেন্টের দিন, 7ই অক্টোবর 2020 সালের এই দিনে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ঠিক 1:45টার সময় সদরপুর থেকে অফিসের কাজ করে ফিরে আসছিল ওর নিজস্ব অফিসে, এবং সেই ফিল্ডের থেকে ফেরার পথে হচ্ছে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। নসিমনে ধাক্কা লেগেছিল মোটরসাইকেলের সাথে। তারপরে ফোন, আপনারা তো অনেক ঘটনা এটার কথা জানেন, কিন্তু আমার আসলে এগুলো চিন্তা করলে, আমার সেই সময়ের কথা মনে করলে আমার গা কাটা কাটা দিয়ে ওঠে। আমি বলতে পারি না, স্বাভাবিকভাবে এই কথাগুলো বলতে পারি না। আমার পিসেমশাই চুয়াডাঙ্গায় থাকে, ডক্টর হীরক চৌধুরী, আর আমার পিসাতো ভাই ডক্টর অনিক চৌধুরী। ওরা দুজন ওই দিন আসছিল আমার দিদার মৃত্যুবার্ষিকী। ওই দিন ওরা দুজন না থাকলে হয়তো আমি আমার বরকে আর রক্ষা করতে পারতাম না। তারপরে ওরা আসছে, পরে আমি দেখা করতে যাব, রেডি টেডি হয়েছে। এর মধ্যে আননোন নাম্বার থেকে আমার কাছে একটা ফোন আসছিল, বলতেছিল যে আপনার বর অ্যাক্সিডেন্ট করছে, 1:45 তখন। সেই অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি একা একা যাদবপুরে যাবার সাহস পাই নাই। সঙ্গে সঙ্গে আমি আমার কাকার কাছে চলে গেছিলাম, আর আমার কাকা, আমার ভাই, ছোট ভাই তমাল, তারপরে আমার পরিচিত আমার ভাইস্তা, সে খোকনকে খবর দিলাম, ও আসলো, আর আমার কাকা তো বোনের হাজবেন্ড পল, আমরা সবাই একটা টিম করে ওরা মোটরসাইকেল নিয়ে চলে গেল সে সদরপুরে। আর ওর বাবা ফোন দিয়ে, ফোনে আমি কথা বলছিলাম ওর বাবার সঙ্গে, ও বাবা বলছিলো তুমি অফিসে চলে যাও। আমি অফিসে গিয়ে অফিসের কলিগদের খবর দিয়েছিলাম, অফিসের কলিগরা, আমার আত্মীয় স্বজনরা, সবাই যদি ওই সময় আমার পাশে না থাকতো তাহলে আমি ওর বাবাকে শেষ রক্ষা করতে পারতাম না। তারপর আমরা চলে গিয়েছিলাম সে মেডিকেল হাসপাতালে। মেডিকেল হাসপাতালে গিয়ে আমাকে ওর কাছে নেয় নাই, আমি কোনায় বসে বসে কান্না করছিলাম। আর একটা বয়স্ক লোক এসে আমার মাথায় হাত বুলিয়ে বলতেছিল যে মা কান্দিস না, তোর বর ভালো হয়ে যাবে, তোর বর ভালো হয়ে যাবে। তারপর সে মেডিকেলে বসায় ওর পায়ের ওই অবস্থা দেখে বলতেছিল নিয়ে যান নিয়ে যান, ওনার এখন 5 মিনিট 5 ঘন্টার সমান। তারপরে আমার সেই ভাই ডাক্তার অনিক চৌধুরী, ও আমার কাছে এসে বললো যে দিদি কি বলো তুমি, আগে কি প্রাণ না আগে পা, না আগে প্রাণ, তাহলে দিদি আমরা প্রাণের ট্রিটমেন্ট করি। তারপরে ও সে ব্লাড দিল দুই ব্যাগ, ওকে 2 ব্যাগ আর ওর কলিগকে 2 ব্যাগ, 4 ব্যাগ, আর স্যালাইন দিল 2 ব্যাগ আর ওর কলিগকে 2 ব্যাগ।
পাশাপাশি দুইজনকে শোয়ানো, আমি সেই সিন ভুলতে পারি না। বেলা 5টার সময় শর্ট লিখে আমাদেরকে ছেড়ে দেওয়া হলো ঢাকার উদ্দেশ্যে। শর্ট মানে কি বোঝেন? শর্ট মানে যখন তখন অবস্থা। তারপরে এই মানুষটাকে নিয়ে আমি অ্যাম্বুলেন্সে করে আমার বড় বোনের মেমো আর ওর বর অভির আমরা এই তিনজন রওনা দিয়ে দিলাম এক কাপুরে এক অবস্থায়। আমার মেয়েকে খালি ফোন দিয়ে বলছিলাম যে কিছু টাকা পাঠায় দে, ওইখানে আছে। ও খালি আমার ভাইকে দিয়ে কিছু ও নিয়ে আসছিল ভাইয়ের সঙ্গে মোটর সাইকেলে, কিছু টাকা নিয়ে এসে আমার হাতে দিল আর আসেন। আমরা সেই সময় কিছু ঘটনা দেখে নেই কি হয়েছিল ওই দিন। এই একটা ছবি ফরিদপুরের ছিল, যেটায় ওর পাটা দেখতে পাচ্ছেন যে পায়ে ড্রেন করা, ক্যাথিটার দেওয়া আর পায়ে একটা শেপ করে একদম বোর্ড দিয়ে আটকানো ছিল, সেটিংয়ে যেন কোনো সমস্যা না হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওর 7 দিন 8 দিন কোনো জ্ঞান ছিল না, সম্পূর্ণ খাওয়ানো, বেড পেন ইউজ করা সব কিছু ওকে করিয়ে দেওয়া হতো। ও একা সেই সময় কোনো কিছুই করতে পারতো না। আজকের ওই অবস্থা দেখে আপনারা অনেকে হয়তোবা ভয় পান, কিন্তু আমি জানি যে কোন অবস্থার থেকে আজকে আমি কোন অবস্থায় ওকে নিয়ে এসেছি। ও এখন যে একা একা লেট্রিনে যায়, একা একা অফিসে যায়, এটা ঈশ্বরের বড় একটা আশীর্বাদ, ছাড়া কোনোদিনও সম্ভব ছিল না। এই অবস্থার থেকে, শক্ট লেখা অবস্থার থেকে কিভাবে আজকের এই সময়টায় এলাম, সেটা আসলে আমরা কয়েকজন ছাড়া সবাই জানা সম্ভব না। বিরাট যুদ্ধ, শুধু এটুকু জেনে রাখেন। প্রথম দিন তো ডাক্তারকে আমি বাবা ডেকে এই অপারেশনে এগিয়ে যেতে বলেছিলাম, তা না হলে আজকে তো উনি যদি, উনি তো ডাক্তার, উনি চাবে যে ভালো একটা ট্রিটমেন্ট, রোগী সুস্থ থাকার একটা ট্রিটমেন্ট। কিন্তু আমি একজন স্ত্রী বা একজন ছেলে মেয়ে বা একজন আত্মীয় স্বজন, তারা শেষ চেষ্টা করবে যে পাটা যেন রাখা যায়। আর আমার বরের সেই সাংঘাতিক অবস্থা থেকে পাটা ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, হাড়টা নতুন করে গজাচ্ছে, এটা একটা বিরাট ঈশ্বরের আশীর্বাদ। এর জন্য আমরা আসলে সব সময় আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর এই প্রথম দিকে যে খাওয়াচ্ছিলাম ওকে, খাওয়ানোর পরে এই অপারেশনটাও প্রথম অপারেশন ছিল এবং ড্রেসিং করা হচ্ছিল, কয়েকদিন পরপরই ওর পায়ে সেই ড্রেসিং করা হচ্ছিল। আর ওই সময় ও যখন একেবারে হুঁশই ছিল না, তখন অনেকটা সময় আমি এরমভাবে একা একা ওর সঙ্গে কাটাতাম। আর এই যে এতগুলো ছেলে পেলে দেখছেন, এক জায়গার থেকে আর এক জায়গায় যেতে হলেই আমাকে অনেকের সাহায্য নিতে হতো। প্রথম দিকে ও সেইভাবে হাঁটতে পারতো না, অ্যাম্বুলেন্স ইউজ করা লাগতো, গাড়ি অটো এগুলো উঠতে পারতো না, অ্যাম্বুলেন্স লাগতো। আর এই যে 2 দিন পরপরই ড্রেসিং করতো ডাক্তার, প্রথমে আমরা চার্চে গিয়েছিলাম, তারপর ডাক্তারকে দিয়ে ড্রেসিং করালাম, তারপরে মেজোপিসির বাসায় এসে এই মেনোপেনাম ইঞ্জেকশন দেওয়ার পরে ওর শরীর যেমন অসুস্থ হয়ে গেছিলো, রোগা হয়ে গেছিলো, শক্তি ছিল না, কঠিন থেকে কঠিন অবস্থায়। মেনোপেনাম ইঞ্জেকশনটা হচ্ছে শরীরটাকে একদম শুকিয়ে দেয়, মানে ক্ষত স্থানটাকে একেবারে শুকিয়ে দেবে। আর সেই ক্ষত স্থান শুকাতে গিয়ে ওর অবস্থাটাই টাইট হয়ে গিয়েছিল। কতগুলো মেনোপেনাম ইঞ্জেকশন দেওয়া হলো আপনারা ছবিতে দেখলেন তো। আর এই যে মেজোপিসির বাড়ির থেকে আমরা আবার চলে গেলাম হাসপাতালে, হাসপাতালে যাওয়ার পরে ওকে ট্রিটমেন্ট দিয়ে আবার আমাদেরকে ছেড়ে দেওয়া হলো। আমরা আবার চার্চ অফ বাংলাদেশে চলে এলাম, 2 বার আমরা চার্চ অফ বাংলাদেশে ছিলাম। এই সময় টেকনিক্যাল সাইডে আমরা ছিলাম, আর এই যে ফাদার আমাদের সব সময় অনেক সময় দিত, ফাদার এসে ওকে সেই প্রভুর ভোজ দিত, আশীর্বাদ করতো, এটা একটা বিরাট ঈশ্বরের ইচ্ছায় হইল। তারপরে আমরা আবার সেই চার্চ অফ বাংলাদেশ থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে চলে গেলাম হাসপাতালে, এবং এই সময় ওর আরও একটা অপারেশন হয়ে দেখেন, ওর সেই পায়ে রিং পরানো হলো, এলিজারোভ অপারেশন হলো। এবং এই এলিজারোভ অপারেশনের পরে ডাক্তার বলল তাকে ক্র্যাচ নিয়ে হাঁটতে, এবং এই ছেলেটাকে দিলাম আমি যে হাঁটার জন্য তুমি প্র্যাকটিস করো। তখন সে ক্র্যাচে ভালো হাঁটতে পারতো না, আর এখন সে ক্র্যাচে এত সুন্দর হাঁটে যে এখন যদি তাকে এমনি এমনি হাঁটতে বলি তখন আর হাঁটতে চায় না।
বড় বোনের বাড়িতে বসে খাচ্ছে যখন, তখন আমি একদিন ওকে হাঁটাতে গিয়ে এই সোফাতেই ও বসার সময় উল্টায় আমাকে ফেলায় দিছিল, আমি মাজায় প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছিলাম। আর এই যে একটার পর একটা অপারেশন, এই মাঝের যে জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে, আপনারা তো শুধু দেখছেন যে অসুস্থতা সুস্থ হয়ে উঠছে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যে এই পরিবারের জন্য কতখানি ভয়াবহ, দুইটা বছর এতটাই কি সহজ জীবন বলেন? অনেক অনেক কষ্টের স্মৃতি আছে, এত তাড়াতাড়ি বলা সম্ভব না, এর জন্য আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু সহ্য করতে হবে আপনাদের। তারপরে আমরা প্রথম ঢাকা থেকে ফরিদপুরে আসলাম, ফরিদপুরে এসে আমি একদম মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, আমার বরকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি একেবারে কি যে একটা স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছিলাম। তারপরে শুরু করলাম আমি এইসব ফুল গাছ নিয়ে কাজ করা, আর এটা আমাকে মানসিকভাবে অনেকটা শান্তি দিয়েছে। আমি ব্যস্ত থেকেছি, ফুল গাছ নিয়ে সময় কাটিয়েছি, আমার বরের জন্য কিছুটা রিক্রিয়েশন হয়েছে, আমার জন্য কিছুটা ভালো হয়েছে। তারপর আমরা আস্তে আস্তে একটু স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য আমার ভাই ডক্টর অনিক চৌধুরী ওর বিয়েতে অ্যাটেন্ড করলাম, আমার ছেলে মেয়ে একটু ছোটো, ওরা যদি আমরা এরকমভাবে সারাক্ষণ ঘরে মর্মাহত থাকি ওদের কষ্ট হবে, তাই আমরা আস্তে আস্তে সবাই মিলে এদিকে ওদিকে একটু বের হওয়া শুরু করলাম আর স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছিলাম। এই সময় আমাদের মাঝে একদিন অনেক সিস্টারদের নিয়ে আমার মামা শ্বশুর চলে এসেছিল এবং সেই দিনটা ছিল আমার জন্য খুব ভালো একটা দিন, এত ভালো লেগেছিল সেই দিন, সারাটা দিন আমি অনেক ভালো ছিলাম। এরপর সেই করোনার সময়টা যখন শেষ হয়ে গেল তখন অফিস থেকে খবর এলো একটু একটু করে এখন অফিসে যেতে হবে, আর তার সেই স্বাভাবিক জীবনযাপন শুরু হয়ে গিয়েছিল, যার জন্য অটোতে করে সে রেগুলার অফিসে যাওয়া শুরু করে দিল। আর অফিসে যাওয়াতে ওর মানসিক অবস্থাটা বেশ ভালো হলো, কারণ এই সময়টা ঘরে বসে থাকলে ওর মন মেজাজটা আরও খারাপই হতো। আর ফাদার মাঝে মাঝে সিস্টারদের নিয়ে এসে প্রার্থনা করলো, আমাদের জন্য সময়টা খুব ভালো কাটছিল। আর এরপরে আমরা একেবারে সেই গত সপ্তাহে ছুটির দিনে ওকে সুন্দর করে হাঁটানো একটু প্র্যাকটিস করলাম, তো এইটা আপনারা দেখতে থাকেন। আর আসলে আমাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা প্রার্থনা আশীর্বাদ ছাড়া আমাদের সামনের দিকে ভালো দিন আমরা আশা করতে পারি না, আপনারা আমাদের পাশে থাকেন। আজকের ব্লগটা যারা নতুন দেখছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে আমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন, আমার বরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন, আমাদের সেই আগের স্বাভাবিক জীবন যেন আমরা ফিরিয়ে আনতে পারি, খুব শিগগির যেন সেই দিনটা আমাদের জীবনে আসে। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, টাটা বাই বাই। আস্তে আস্তে ক্র্যাচ রাইখা দাও, দেখি ক্র্যাচ দাও।